নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ ইন অ্যাসোসিয়েশন উইথ আন একাডেমি। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর এবং আপনাদের আরও কিছু জানার বিষয় নিয়ে আলোচনা করব। জিডিএসের যেই পোস্টগুলো রয়েছে, যেমন বিপিএম, এবিপিএম এবং ডাকসেবক, এই পদগুলোর কী কাজ, অর্থাৎ আপনি যদি জিডিএস হিসেবে জয়েন করেন তাহলে আপনাকে কী কাজ করতে হবে এবং এই চাকরিতে প্রমোশন আছে কি না, পেনশন দেওয়া হয় কি না, ডিউটি টাইম কত, এটি কি কোনো পার্মানেন্ট গভর্নমেন্ট জব নাকি এটি কোনো কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরি, এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, শুরু থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর অবশ্যই লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের কাছে, আপনাদের জানাশোনা এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করে সাপোর্ট করুন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও কিন্তু এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় আর আগামীতেও আপলোড করা হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসি প্রথম প্রশ্নে। জিডিএস কি কোনো কেন্দ্রীয় সরকারি পার্মানেন্ট চাকরি নাকি এটি কোনো কন্ট্রাকচুয়াল অর্থাৎ কোনো চুক্তিভিত্তিক চাকরি? তো প্রথমেই বলি, জিডিএস হলো একটি এক্সট্রা ডিপার্টমেন্টাল পোস্ট। জিডিএস কিন্তু কখনও কোনো কেন্দ্রীয় সরকারি চাকরি নয় এবং জিডিএসের কোনো কর্মচারী কিন্তু এটি দাবি করতে পারে না যে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো এই চাকরির কিন্তু কোনো সার্ভিস বুক থাকে না, তার মানে কিন্তু এটা নয় যে এটি কোনো চুক্তিভিত্তিক চাকরি, কারণ নিয়মে এটাও বলা আছে যে 65 বছর অবধি কিন্তু জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবকরা কাজ করতে পারবে। এছাড়া কেন্দ্রীয় সরকারি হারেই এখানে ডিএউ ইনক্রিমেন্টও দেওয়া হয়ে থাকে, অতএব চাকরি নিয়ে কিন্তু আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন। চলে আসি আপনাদের পরবর্তী প্রশ্নে, অর্থাৎ জিডিএস পোস্টের কাজ কী? জিডিএসের যেই পোস্টগুলো রয়েছে, যেমন বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ডাকসেবক, তো এই যে পদগুলো রয়েছে এই পদগুলোর কী কাজ, অর্থাৎ আপনি যদি গ্রামীণ ডাকসেবক হিসেবে জয়েন করেন তাহলে আপনাকে কী কাজ করতে হবে বলি। প্রথমেই বলি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। বিপিএম হলো ব্রাঞ্চের হেড, তাই ওই ব্রাঞ্চের সব কিছু দায়িত্ব বিপিএমের ওপরেই থাকে, যেমন সমস্ত রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক এই বিপিএমকেই দেখতে হয়। ব্রাঞ্চের যাবতীয় কাজ সংক্রান্ত, পোস্ট সংক্রান্ত, পেমেন্ট সংক্রান্ত রেকর্ড সমস্ত কিছুই দেখাশোনা করে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তাছাড়া মেল ডেলিভার, মেল চেকার ও প্যাকার্সদের লিডও করে থাকে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট, মানি অর্ডার রিলেটেড যাবতীয় যেই সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে এবং সময় মতো হচ্ছে কি না সেগুলোও দেখাশোনা করে বিপিএম। ব্রাঞ্চে যে সমস্ত ডিভাইস যেমন স্মার্টফোন, কম্পিউটার ইত্যাদি দেওয়া হয় ডিপার্টমেন্ট থেকে সেগুলো সঠিকভাবে চলছে কি না সেই সমস্ত কিছু দেখাশোনাও করে থাকে। এছাড়াও কখনও কখনও একজন বিপিএমকে এবিপিএমের কাজগুলোও করতে হয়, অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ হলো ব্রাঞ্চের সমস্ত কিছুর দেখভাল বা সমস্ত কিছু সঠিকভাবে হচ্ছে কি না সেই সমস্ত কিছু তদারকি করা। এবার বলি এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার সম্পর্কে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে ব্রাঞ্চ পোস্টমাস্টারের অধীনে কাজ করতে হয়। এদের মূলত কাজ হলো মেল ডেলিভার ও মেল চেকারদের সহায়তা করা, অর্থাৎ কোথায় কোন মেল ডেলিভারি হবে এবং কোথা থেকে মেল আনতে হবে এই সমস্ত কিছু কাজে সহায়তা করে থাকে এই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টাররা পোস্টাল মার্কেটিং অর্থাৎ আপনার পোস্ট অফিসকে জনসাধারণের কাছে পৌঁছে দেয়া এবং জনসাধারণের মধ্যে পোস্ট অফিস সম্পর্কে সচেতনতা তৈরি করা কাজ করে থাকেন। তাছাড়া মিল অর্গানাইজ করা এবং আরও যে অন্যান্য সমস্ত কাজ থাকে বিপিএম যেই যেই কাজের দায়িত্বগুলো দিয়ে থাকে সেই সমস্ত কাজের দেখাশোনা করা এবং সেই সমস্ত কাজগুলোতে সহায়তা করাও এই এবিপিএমের কাজ। এছাড়া মাঝে মাঝে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজগুলোও করতে হয়। স্টাম্প সেল, ডোরস্টেপ ডিপোজিট, পেমেন্ট এবং মানি ট্রানজ্যাকশন রিলেটেড অন্যান্য কাজগুলো করা আর তাদের মেল ডেলিভারি করাও
এবিপিএম এর কাজ। এবার বলি ডাকসেবকের কী কাজ। ডাকসেবকের মূলত কাজ হলো স্টাম্প সেল করা, মেল ডেলিভারি করা এবং অন্যান্য কাজ করা যেটা পোস্টমাস্টার কিংবা সাব পোস্টমাস্টাররা দিয়ে থাকে। তাছাড়া রেলওয়ে মেল সার্ভিস রিলেটেড কাজ, যেমন ব্যাগ খোলা ও বন্ধ করা, ব্যাগ ম্যানুয়ালি ট্রান্সপোর্ট করা, এই সমস্ত কাজগুলোও কিন্তু ডাকসেবককে করতে হয়ে থাকে। এবার কথা বলবো বিপিএম, এবিপিএম এবং ডাকসেবক যেই পদগুলো রয়েছে সেই পদগুলোর ডিউটি টাইম সম্পর্কে। ব্রাঞ্চ পোস্টমাস্টারকে মূলত 5 ঘন্টার ডিউটি করতে হয়, তবে মাঝে মাঝে 8 ঘন্টার ডিউটিও করতে হতে পারে। সেটা আসলে ডিপেন্ড করবে সেই ব্রাঞ্চের কাজের চাপ কেমন রয়েছে তার ওপর। এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারকে 4 ঘন্টার ডিউটি করতে হয়, আর ডাকসেবককেও 4 ঘন্টার ডিউটি করতে হয়। তবে কখনও কখনও ব্রাঞ্চের কাজের চাপ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে 4 ঘন্টার বেশিও ডিউটি করতে হতে পারে। এবার বলি গ্রামীণ ডাকসেবকের ছুটি সম্পর্কিত কিছু কথা। এই চাকরিতে সপ্তাহে একদিন ছুটি থাকে, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো কিন্তু সমস্ত ছুটির সুবিধে পাবেন না। 6 মাসের মধ্যে 5টির মতো ইমার্জেন্সি লিভ নেওয়া যায়। এবার বলবো প্রমোশন সম্পর্কে। প্রথমেই বলি এখানে কিন্তু ডাইরেক্ট প্রমোশন হয় না, মানে আপনি কয়েক বছর কাজ করার পর আপনাকে কিন্তু কোনো রকমের হায়ার পোস্টে প্রমোট করা হবে না। তবে আপনি ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে হায়ার পোস্টে যেতে পারবেন। কাজে যোগ দেওয়ার পর এমটিএস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, 3 বছর পর পোস্টম্যান পরীক্ষা দেওয়া যায়, আর 5 বছর চাকরি করলে আপনারা কিন্তু সিএইচএসএল লেভেলের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষাও দিতে পারবেন। এবার বলি এই চাকরিতে জয়েন করলে কোনো রকমের পেনশন দেওয়া হয় কি। তো বন্ধুরা, জিডিএস পদে কিন্তু কোনো রকমের পেনশন নেই এবং এককালীন অবসরের পর আপনারা যেই টাকা পাবেন সেই টাকার পরিমাণও কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। আরও কিছু অন্যান্য বিষয় নিয়ে এবার বলি। এই চাকরিতে কর্মচারীদেরকে কিন্তু আরপিএলআই অর্থাৎ রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স করার জন্য চাপ দেওয়া হয়ে থাকে। বিশেষ করে ব্রাঞ্চ পোস্টমাস্টার যারা থাকেন তাদেরকে কিন্তু এই কাজ করার জন্য চাপ দেওয়া হয়ে থাকে। আর টাকা পয়সার লেনদেনের যদি কোনো রকমের গরমিল দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু অফিসাররা ব্রাঞ্চ পোস্টমাস্টারকে সাসপেন্ডও করতে পারে। সব শেষে বলি জিডিএসের চাকরিতে আপনি কেন যোগ দেবেন। তো এই বিষয়ে আমার কী মতামত সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন বন্ধুরা, বর্তমান সময়ে চাকরির যেই পরিস্থিতি সেদিক দিয়ে দেখতে গেলে কেউ যদি জিডিএস পদের জন্য সিলেক্ট হন, তবে আমার মতে আপনাদের কাছে চাকরিটা যদি প্রায়োরিটি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে জিডিএসের জন্য অবশ্যই জয়েন করা উচিত। কারণ এখানে কিন্তু আপনারা আপনাদের মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে যুক্ত হবেন, কোনো রকমের রিটেন এক্সাম আপনাকে দিতে হয় না বা ইন্টারভিউও আপনাদেরকে দিতে হয় না। আর আরও একটি বড় কারণ হলো আপনি এখানে সিলেক্ট হলে সহজেই ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে হায়ার পোস্টে যেতে পারবেন। এখানে ডিউটি আওয়ার্স যেহেতু অনেকটাই কম সেই কারণে আপনি কিন্তু পড়াশোনার জন্য অনেকটাই সময় পেয়ে যাবেন। ডিউটি আওয়ার্স ছাড়া বাকি সময়টা আপনি আপনার এক্সাম প্রিপারেশনের জন্য লাগাতে পারবেন। আপনি যদি কোনো হায়ার পোস্টে প্রমোট হতে চান সেই ক্ষেত্রে আপনি ডিপার্টমেন্টাল এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবেন বাকি সময়টায়। অন্য কোনো চাকরির প্রিপারেশনও যদি আপনারা নিতে চান, আপনারা কিন্তু এই পোস্টে জয়েন করার পরে চাকরির পাশাপাশি অন্য কোনো চাকরির প্রিপারেশনও নিতে পারবেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় আপনারা যদি জিডিএসে পেয়ে যান তাহলে অবশ্যই আপনাকে জয়েন করা উচিত। তো আশা করি আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই অধিকাংশ প্রশ্নের উত্তরগুলোই এই ভিডিওতে ক্লিয়ার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে যতটা সম্ভব লাইক আর শেয়ার করুন। আপনি যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকেন কিংবা মাধ্যমিক পর্যন্ত আপনার যদি বাংলা সাবজেক্টটি থেকে থাকে তাহলে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে আপনারা জিডিএসের জন্য আবেদন করতে পারবেন, কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক কি না, ফর্ম ফিল আপের সময় কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হয় কি না, এবং কবে থেকে ওয়েস্ট বেঙ্গল জিডিএস 3rd সাইকেলের ফর্ম ফিল আপ শুরু হতে পারে সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে করে রেখেছি, তো আপনারা সেই ভিডিওটিকেও দেখতে পারেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। বিভিন্ন চাকরির রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেতে আপনারা যুক্ত হয়ে যান আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। যেই সমস্ত ভিডিওগুলো আমার সবসময় ইউটিউবে করা সম্ভব হয় না সেই আপডেটগুলোও কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপি পেজের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখতে ভুলবেন না, যেন আপনাদের কোনো আপডেট মিস না যায়। আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট পেলে আমি এমন ধরনের ভিডিও আরও নিয়ে আসব। আমি আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।